আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আজ আমাদের ডেস্টিনেশন হলো বর্ধমান জেলার জামালপুরের চকদিঘি রাজবাড়ি। 350 বছরেরও অধিক প্রাচীন এই রাজবাড়ির সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। আজ আমরা এই রাজবাড়ির কিছুটা ইতিহাস জেনে নেব। প্রায় 350 বছর আগের ঘটনা, তখন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব চলছে। রাজপুত নল সিং রাজস্থান থেকে চলে এসেছিলেন এই স্থানে এবং তিনি এখানে আসার পর নির্মাণ করেছিলেন এই চকদিঘির রাজবাড়িটি। সময় এগিয়ে চলে এবং এই নল সিংহের পরিবার পরবর্তীকালে সিংহরায় পরিবার নামে পরিচিত হতে শুরু করে এবং বর্তমানে এই পরিবার সিংহরায় পরিবার নামেই পরিচিত। এই সিংহরায় পরিবারের উত্তরসূরি সারদা প্রসাদ সিংহরায় ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একজন নিকট বন্ধু এবং বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজে তিনি সর্বদা ব্রতী থাকতেন এবং তাঁরই উদ্যোগে এই বাড়িতে নির্মিত হয়েছিল একটি পাঠাগার, যেটি আজও বাড়ির মধ্যে গেলে দেখা যায়। শোনা যায় যে লর্ড কার্জন মাঝে মধ্যে এসে এই বাড়িতে বাস করতেন। এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, রমেশচন্দ্র মজুমদার এনাদের মতো আরও অনেক বিখ্যাত মানুষদের পদধূলি ধন্য এই চকদিঘি রাজবাড়ি। শুধু তাই নয়, অনেক বাংলা সিনেমা শুটিংও হয়েছে এই চকদিঘি রাজবাড়িতে। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ঘরে বাইরে শুটিং এখানেই হয়েছিল। এছাড়াও কিছু বছর আগে মুক্তি পাওয়া গোলন্দাজ ছবিটি, যেটি ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনী অবলম্বনে তৈরি, সেই সিনেমাটির শুটিংও হয়েছে বর্তমান এই চকদিঘি রাজবাড়িতে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচফোড়ন পিসি। থ্যাংকস ফর ওয়াচিং।